অগ্রহায়ণ মাসে আপনার স্নানের জলে মিশিয়ে দিন এই জিনিসটি। মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার জীবনের সমস্ত বাধা বিঘ্ন দূর হয়ে যাবে, বাস্তু দোষ দূর হবে, প্রচুর অর্থ প্রাপ্তির যোগ সৃষ্টি হবে এবং আপনার সংসার ভরে উঠবে সুখ শান্তি সমৃদ্ধি। রাধে রাধে বন্ধুরা, আপনাদের সকলকে নতুন আরেকটি ভিডিওতে আরো একবার অনেক স্বাগত। বন্ধুরা, চলছে অগ্রহায়ণ মাস। অগ্রহায়ণ মাস মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় একটি মাস। অগ্রহায়ণ কথার আবিধানিক অর্থ বছরের যে সময় শ্রেষ্ঠ ব্রীহি অর্থাৎ শ্রেষ্ঠ ধান উৎপন্ন হতো। অতীতে এই মাসেই প্রচুর ধান উৎপন্ন হতো বলে অতীতে এই অগ্রহায়ণ মাসকেই বছরের প্রথম মাস হিসাবে ধরা হতো। বছরের অন্যান্য মাসগুলির মধ্যে অগ্রহায়ণ মাস মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় মাস। প্রতিটি হিন্দু গৃহস্থ বাড়িতে এই অগ্রহায়ণ মাসে মা লক্ষ্মীর বিশেষ পূজা আরাধনা করা হয়ে থাকে। মা লক্ষ্মীর বিশেষ কৃপা ও আশীর্বাদ লাভের জন্য এই অগ্রহায়ণ মাস সর্বশ্রেষ্ঠ। এই অগ্রহায়ণ মাসকে বলা হয় লক্ষ্মী মাস। তাই বন্ধুরা, এই লক্ষ্মী মাসে আপনাদের স্নানের জলে এই একটি জিনিস অবশ্যই মেশান, মা লক্ষ্মীর বিশেষ কৃপা ও আশীর্বাদ আপনারা অবশ্যই লাভ করতে পারবেন। বন্ধুরা, আমরা স্নান করি আমাদের শরীরকে শুদ্ধ করার জন্য। এছাড়া যে কোনো পুজো পাঠ বা শুভ কোনো অনুষ্ঠান বা মা লক্ষ্মীর পুজো আরাধনার জন্য অবশ্যই কিন্তু আমাদের স্নান করে দেহকে শুদ্ধ করা উচিত। যে কোনো শুভ অনুষ্ঠান অর্থাৎ পুজো পাঠ বা যে কোনো বিশেষ তিথিতে স্নানের গুরুত্ব অর্থাৎ আমাদের দেহের শুদ্ধতা, বস্ত্রের শুদ্ধতা, তার পাশাপাশি ঘরবাড়িও সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করা উচিত। বন্ধুরা, এই অগ্রহায়ণ মাসে মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পেতে অবশ্যই স্নানের জলে প্রতিদিন এই জিনিসটি মিশিয়ে স্নান করুন। কিভাবে এই জিনিসটি মেশাবেন এবং কখন এই জিনিসটি মেশাবেন, তার সাথে সাথে অগ্রহায়ণ মাসে কি কি সতর্কতা অবলম্বন করবেন, এই সমস্ত কিছুই আমি আজকের ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় বা রাধে রাধে লিখতে একদম ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। অগ্রহায়ণ মাস হেমন্ত ঋতুর প্রথম মাস। এই অগ্রহায়ণ মাসেই আবহাওয়ার পরিবর্তন হয়। গরমের উষ্ণতা প্রায় কমতে থাকে এবং চারিদিকে শীতের হাওয়া বইতে শুরু করে। আর এই ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গেই প্রত্যেকটা বাড়িতে বাড়িতে কিন্তু এই সময় শুরু হয়ে যায় সর্দি কাশি জ্বর, এছাড়াও নানা রকমের ঠান্ডাজনিত রোগ। বিশেষ করে বাড়ির ছোট এবং বয়স্ক সদস্যরাই একটু বেশি ভোগে এই আবহাওয়া পরিবর্তনজনিত সমস্যায়। তাই বন্ধুরা, বাড়ির ছোট সদস্য থেকে শুরু করে বয়স্ক সদস্য পর্যন্ত প্রত্যেকের স্নানের জলে আপনারা যদি সামান্য পরিমাণ এই জিনিসটি মিশিয়ে দিতে পারেন তাহলে দেখবেন ঋতু পরিবর্তনজনিত যে শারীরিক সমস্যা থেকে খুব সহজেই আপনারা মুক্তি পেতে পারবেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে বেশ কয়েকটি জিনিসের কথাই বলে দেব। আপনাদের পক্ষে যদি সম্ভব হয় তো আপনারা সবকটা জিনিসই অল্প অল্প পরিমাণ আপনাদের স্নানের জলে মিশিয়ে নিতে পারেন। কিন্তু বন্ধুরা, কোনো কারণে আপনারা যদি সবকটা জিনিস জোগাড় করতে না পারেন তাহলে অন্তত পক্ষে চেষ্টা করবেন একটি কিংবা দুটি জিনিস জোগাড় করে প্রতিদিন আপনাদের স্নানের জলে সামান্য পরিমাণ করে মিশিয়ে নেওয়া। এছাড়াও অনেক বন্ধুরা যদি কর্মব্যস্ততার কারণে প্রতিদিন এই জিনিসগুলো মিশিয়ে স্নান করতে না পারেন তাহলে অন্তত পক্ষে চেষ্টা করবেন অগ্রহায়ণ মাসে প্রতি বৃহস্পতিবার এই জিনিসগুলি মিশিয়ে স্নান করার। দেখবেন অত্যন্ত ভালো ফল পাবেন। বিশেষ করে বাড়ির যিনি আয়কর্তা অর্থাৎ সংসারের আর্থিক দায়িত্বে যিনি রয়েছেন তিনি যদি তার স্নানের জলে এই জিনিসটি মিশিয়ে স্নান করতে পারেন দেখবেন নানা দিক থেকে কিন্তু অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হবে। অনেক দিন ধরে আটকে থাকা কাজেও খুব সহজেই আপনারা সফলতা পেতে পারবেন। আপনার কাছ থেকে যদি কেউ টাকা ধার নিয়ে থাকে আর সেটা অনেক দিন হয়েছে এখনও শোধ করছে না অর্থাৎ আপনার টাকা
অন্য কোথাও আটকে রয়েছে। যদি অগ্রহায়ণ মাসে এই বিশেষ কার্যটি করতে পারেন তাহলে দেখবেন এই অগ্রহায়ণ মাসের মধ্যে মা লক্ষ্মীর আশীর্বাদে বা খুব দ্রুতই কিন্তু আপনি সেই টাকা পেয়ে যাবেন। আগেকার দিনে অগ্রহায়ণ মাসে ধান কাটা হতো, প্রত্যেক বাড়িতে বাড়িতে এই সময় নতুন ধান আসত। ধান মা লক্ষ্মীর প্রতীক, তাই এই অগ্রহায়ণ মাসে যখন প্রত্যেক বাড়িতে বাড়িতে ধান আসত তখন প্রত্যেক বাড়িতেই মা লক্ষ্মীর বিশেষ পূজা আরাধনা হতো, আর এই সময়তেই হতো নবান্ন উৎসব। তাই বন্ধুরা, এই অগ্রহায়ণ মাসে প্রতিদিন মা লক্ষ্মী সহ আপনার সিংহাসনের সমস্ত দেবদেবী, বিশেষ করে রাধা মাধব বা লক্ষ্মী নারায়ণ বা নাড়ু গোপালেরও বিশেষ পূজা আরাধনা করুন, কারণ অগ্রহায়ণ মাস ভগবান শ্রীকৃষ্ণেরও অত্যন্ত প্রিয় মাস। নিত্য আপনারা যেভাবে মা লক্ষ্মীর পূজা আরাধনা করেন সে তো করবেনই, কিন্তু বিশেষ করে এই অগ্রহায়ণ মাসে প্রতি বৃহস্পতিবার ঘট স্থাপন করে মা লক্ষ্মীর পূজা আরাধনা অবশ্যই করবেন, এবং তার সাথে সাথে মা লক্ষ্মীর পাঁচালি পাঠও করবেন। তার সাথে সাথে এই অগ্রহায়ণ মাসে কিন্তু যত বেশি সম্ভব পারবেন হরিনাম সংকীর্তন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ, গীতা পাঠ, শাস্ত্র অধ্যয়ন অবশ্যই করবেন। এই অগ্রহায়ণ মাসে প্রতিদিন খুব সকাল সকাল পারলে ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করবেন। আমাদের শাস্ত্রে কিন্তু ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করার কথা বলা হয়েছে। ব্রহ্ম মুহূর্তে শুরু হয় সূর্যোদয়েরও বেশ খানিকটা আগে। বন্ধুরা, আপনারা যদি চান আপনাদের আটকে থাকা কাজ আপনারা যেন দ্রুত সফল করতে পারেন, পরিবারের যে কোনো বাধা বিপত্তি আপনারা যদি কাটাতে চান, তার সাথে সাথে আপনারা আর্থিক ভাগ্যের যদি উন্নতি চান, অর্থাৎ অর্থনৈতিক সফলতা যদি আপনারা চান, তাহলে অবশ্যই চেষ্টা করুন এই সূর্যোদয়ের আগে অর্থাৎ এই ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করার। কারণ বন্ধুরা, শাস্ত্রে বলা হয়েছে যারা সূর্যোদয়ের পরে অর্থাৎ অনেক বেলা করে যদি ঘুম থেকে ওঠে তাদের ভাগ্যও ঘুমিয়ে থাকে। তাই আপনার ভাগ্যকে সর্বদিক থেকে জাগ্রত করতে হলে অবশ্যই এই ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করার চেষ্টা করুন। ঘুম থেকে উঠেই আপনারা নিজ করতল দর্শন করবেন এবং এই মন্ত্রটি জপ করবেন, করাগ্রে বসতে লক্ষ্মী, কর মধ্যে সরস্বতী, কর মূলে তো গোবিন্দ, প্রভাতে কর দর্শন। ঘুম থেকে ওঠার পর যেন এটাই আপনার প্রথম কথা হয়। এরপর আপনার বাড়ি ঘর দোর সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন, অর্থাৎ আপনার বাসি কাজকর্ম সব সুন্দর করে সেরে নেবেন। বন্ধুরা, মা লক্ষ্মী কিন্তু সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন স্থানই পছন্দ করে, তাই বাড়ি ঘর দোর কিন্তু সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। তার সাথে সাথে বাড়ির সদর দরজাও খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে জল ঢেলে দেবেন, এবং বাড়ির সদর দরজা কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং আলোকিত রাখবেন। বন্ধুরা, মা লক্ষ্মী বা ভগবান নারায়ণ সহ যে কোনো দেবদেবী কিন্তু বাড়ির সদর দরজা বা মুখ্য দরজা দিয়েই আমাদের গৃহে প্রবেশ করে। বন্ধুরা, এই সময় আবহাওয়া পরিবর্তনের সময়, তাই আপনাদের যাদের ঠান্ডার প্রবলেম রয়েছে তো তারা আপনাদের পক্ষে যতটা তাড়াতাড়ি সম্ভব সকালে ওঠার চেষ্টা করবেন। ঘুম থেকে উঠে ঘর বাড়ি সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করার পর আপনারা স্নান সেরে নেবেন। আর অবশ্যই বন্ধুরা, এই সময় ঋতু পরিবর্তনের সময়, তাই আপনারা কিন্তু চাইলে স্নানের জন্য উষ্ণ গরম জলও নিতে পারেন। আপনার বাথরুমের এক বালতি আপনি পূর্ণ করে আপনার স্নানের জল নিয়ে নেবেন। বালতিতে কিন্তু অর্ধেক জল রাখবেন না, পুরো কানায় কানায় অর্থাৎ পুরো জলপূর্ণ করবেন বালতি। এরপর এই স্নানের জলে আপনার ডান হাতের অনামিকা আঙুল দিয়ে একটি ওম বানাবেন। এইভাবে আপনি তিনবার ওম বানাবেন এবং তারপর এই জলের মধ্যে বিশেষ এই একটি জিনিস মিশিয়ে দেবেন, তা হলো সামান্য পরিমাণ কাঁচা দুধ। বন্ধুরা, আপনারা কিন্তু প্যাকেটের দুধ ব্যবহার করতে পারবেন না, আপনারা এখানে গরুর দুধই ব্যবহার করার চেষ্টা করবেন। কাঁচা দুধ আপনারা যদি স্নানের জলে মিশিয়ে স্নান করে নিতে পারেন তাহলে বন্ধুরা আপনাদের মধ্যে থাকা নানা রকম খারাপ দৃষ্টি বা কুনজর বা যা কিছু খারাপ যে প্রভাব রয়েছে তা সব কিছুই খুব ভালোভাবে কেটে যাবে। বন্ধুরা, আপনাদের যদি গ্রহদোষ থেকে থাকে তো অগ্রহায়ণ মাসে প্রতিদিন আপনারা এইভাবে স্নান করুন, এতে করে আপনার গ্রহদোষও কেটে যাবে। দ্বিতীয় যে জিনিসটি আপনারা এই অগ্রহায়ণ মাসে স্নানের জলে মেশাতে পারেন তা হলো কালো তিল। হ্যাঁ বন্ধুরা, এই কালো তিল মিশিয়ে আপনারা যদি প্রতিদিন স্নান করতে পারেন তাহলে আপনাদের জীবনের নানান বাধা বিপত্তি খুব সহজেই কেটে যাবে। মা লক্ষ্মী
গাছের আশীর্বাদে আপনি জীবনের সমস্ত দিক থেকে খুব ভালোভাবে সফলতা অর্জন করতে পারবেন, প্রতিদিনও করতে পারেন। আর প্রতিদিন যদি সম্ভব না হয় অগ্রহায়ণ মাসে বৃহস্পতিবার দিন অবশ্যই এই উপায়টি অবলম্বন করার চেষ্টা করুন। যে জিনিসটি আপনারা স্নানের জলে মেশাতে পারেন তা হলো কোপ। নানা রকম নেগেটিভ এনার্জি দূর করার জন্য বা নানা রকম কুনজর বা দোষ কাটানোর জন্য কর্পূর কিন্তু জ্বালানো হয়। ঠাকুর ঘরে বা মা লক্ষ্মীর সামনে কিন্তু কর্পূরের আরতি করা হয়। কর্পূরের ধোয়া বাতাবরণকে শুদ্ধ করে। গৃহ থেকে নেগেটিভ এনার্জি খুব সহজেই দূর করে পজিটিভ এনার্জিতে পূর্ণ করে। তাই বন্ধুরা, এই অগ্রহায়ণ মাসে আপনি সামান্য পরিমাণ কর্পূর হাতে নিয়ে নেবেন এবং একটু গুঁড়ো করে আপনি যে স্নানের জলে ওম বানিয়েছেন সেখানে সামান্য কর্পূর দিয়ে দেবেন এবং সেই জল দিয়ে আপনি স্নান করবেন। এর ফলে মায়ের আশীর্বাদে আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধির আগমন ঘটবে। চতুর্থত, আপনারা স্নানের জলে যে জিনিসটি মেশাতে পারেন তা হলো কেশর বা জাফরান। কারণ বন্ধুরা, এই কেশর বা জাফরানের মধ্যে এমন গুণ রয়েছে যা আপনার শরীর শুধু নয় আপনার মন পর্যন্ত শুদ্ধ করতে পারবে। প্রতিদিন আপনারা যদি এই জাফরান মিশ্রিত জলে স্নান করতে পারেন তাহলে আপনার জীবনে নতুন নতুন কাজ করার অনুপ্রেরণা পাবেন। অর্থাৎ এই জিনিসটি আপনার শরীরকে ভেতর থেকে নেগেটিভ এনার্জি মুক্ত করে পজিটিভ এনার্জিতে পূর্ণ করবে। আপনারা আগের থেকে অনেক সতেজ, প্রাণবন্ত এবং আত্মবিশ্বাস ফিল করবেন। প্রতিদিন সম্ভব না হলেও অন্ততপক্ষে বৃহস্পতিবার দিন অবশ্যই চেষ্টা করুন জাফরান মিশ্রিত জলে স্নান করার। পঞ্চম, যে জিনিসটি আপনারা স্নানের জলে মেশাতে পারেন সেটি হচ্ছে ঘি। তবে সেই ঘিটি কিন্তু হতে হবে শুদ্ধ। ঘি শরীর এবং মনকে শুদ্ধ পবিত্র করে। এই ঘি দিয়ে আপনারা যদি প্রতিদিন স্নান করতে পারেন তাহলে আপনাদের সার্বিক দিক থেকে মঙ্গল হবে। আপনি শারীরিক দিক থেকে যেমন ভালো থাকতে পারবেন তেমন মানসিক দিক থেকেও শান্তিতে থাকতে পারবেন। আয় উন্নতি বৃদ্ধি পাবে, অর্থাৎ আপনার নানা রকম দিক থেকে কিন্তু অর্থ প্রাপ্তির যোগ সৃষ্টি হবে। আমি এখানে যে কটি জিনিসের নাম বলেছি সেই সমস্ত জিনিসই কিন্তু আমাদের শারীরিক এবং মানসিক সুস্থতার জন্য ভীষণ উপকারী। যদি আপনাদের পক্ষে সম্ভব হয় তো অবশ্যই অগ্রহায়ণ মাসে প্রতিদিন এই সমস্ত জিনিস জলে মিশিয়ে স্নান করুন। আর যদি আপনাদের পক্ষে সম্ভব না হয় তাহলে অগ্রহায়ণ মাসে বৃহস্পতিবার এই জিনিসগুলির মধ্যে একটি কিংবা দুটি জিনিস জোগাড় করে অবশ্যই স্নান করুন। শুধুমাত্র আপনার স্নানের জলে নয়, আপনার বাড়ির যিনি আয়কর্তা এবং বাড়ির প্রতিটি সদস্যর স্নানের জলে এই জিনিসগুলি মিশিয়ে অবশ্যই এই অগ্রহায়ণ মাসে স্নান করা, যাতে করে মা লক্ষ্মীর কৃপা আপনার পরিবারের উপর সর্বদা বজায় থাকে। অগ্রহায়ণ মাস মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় মাস, তাই বন্ধুরা এই অগ্রহায়ণ মাসে কিন্তু বাড়ি ঘরদোর সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। কারণ অপরিষ্কার স্থানে আমরা সকলেই জানি মা লক্ষ্মী কখনোই থাকেন না। মা লক্ষ্মীর উপর সমর্পিত এই অগ্রহায়ণ মাস, প্রতিদিন কিন্তু এই অগ্রহায়ণ মাসে আপনার নিত্য পুজোর সাথে সাথে মা লক্ষ্মীরও বিশেষ পূজা আরাধনা অবশ্যই করবেন। কাজে বেরোনোর আগে অবশ্যই ভগবান নারায়ণের শ্রীচরণে তুলসী পত্র ও ফুল ও মা লক্ষ্মীর শ্রীচরণে ফুল নিবেদন করে ধূপকাঠি প্রদীপ দিয়ে আরতি করুন। সাধ্য সামর্থ্য মতো ভোগ নিবেদন করুন। নিত্য পুজো সেরে ভগবানের দর্শন করে তারপরেই কিন্তু কাজে বেরোবেন। সন্ধ্যেবেলা অবশ্যই আপনার ঠাকুর ঘরে বা মা লক্ষ্মীর সামনে একটি নতুন মাটি ঘিয়ে প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন। বিশেষ করে অগ্রহায়ণ মাসে বৃহস্পতিবার সন্ধ্যেবেলা মা লক্ষ্মীর সামনে একটি মাটির নতুন ঘিয়ে প্রদীপ প্রজ্বলন করবেন এবং তুলসী মন্দিরেও একটি মাটির নতুন ঘিয়ে প্রদীপ প্রজ্বলন করবেন। অগ্রহায়ণ মাসে অনেকেই মা লক্ষ্মীর সামনে অখণ্ড প্রদীপ নিবেদন করে থাকেন। অগ্রহায়ণ মাসে ভগবান নারায়ণ ও মা লক্ষ্মীকে দীপদান করাও অত্যন্ত শুভ। বন্ধুরা অবশ্যই চেষ্টা করুন এই অগ্রহায়ণ মাসে বৃহস্পতিবারগুলি নিরামিষ আহার গ্রহণ করা। বৃহস্পতিবার লক্ষ্মীবার, এই দিনই বিশ্বাস করা হয় মা লক্ষ্মীর আগমন ঘটে আমাদের গৃহে। এই দিন বাড়ির সদর দরজা বা মুখ্য দরজায় মা লক্ষ্মীর চরণ আলপনা অবশ্যই আঁকবেন। তো বন্ধুরা, আজকের মতো এইটুকুই। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। রাধে রাধে।